সিএসএল ট্রেনিং এর অনলাইন শিক্ষা কার্যক্রম মেক স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অধ্যায়ের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা ওয়াইফাই নিয়ে আলোচনা করব। স্বল্প দূরত্বে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসকে তারহীনভাবে ইন্টারনেটে সংযোগের জন্য ওয়াইফাই এর ভূমিকা ব্যাপক। চলুন তাহলে ওয়াইফাই এর বিস্তারিত দেখে নিই। ওয়াইফাই হলো একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করে থাকে। ওয়াইফাই হলো ওয়াইরলেস ফিডেলিটির সংক্ষিপ্ত রূপ। এতে ওয়াইরলেস ল্যান বা ডাব্লু ল্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এর স্বত্বাধিকারী হলো ওয়াইফাই অ্যালায়েন্স, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স বা IEEE একে 802.11x স্ট্যান্ডার্ড দ্বারা অভিহিত করে। IEEE এর জনপ্রিয় স্ট্যান্ডার্ড হলো 802.11b। এতে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। এর রেঞ্জ হলো ঘরের মধ্যে 35 মিটার এবং ঘরের বাইরে সর্বোচ্চ 100 মিটার। ওয়াইফাই এ দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। একটি হলো 2.4 GHz ফ্রিকোয়েন্সি, একে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি বলে, মূলত কভারেজ বৃদ্ধির জন্য এর ব্যবহার। আর একটি হলো 5 GHz ফ্রিকোয়েন্সি, একে সুপার হাই ফ্রিকোয়েন্সি বলে। উচ্চ গতির ডেটা যদি আমার স্বল্প দূরত্বের মধ্যে দরকার হয় তখন আমরা 5 GHz প্রযুক্তি ব্যবহার করি। বর্তমানে ওয়াইফাই এর প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা একই সাথে ডুয়েল ব্যান্ডও ব্যবহার করতে পারছি। আমরা একই সাথে 2.4 GHz ও 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্বল্প দূরত্বে এবং বেশি দূরত্বেও উচ্চ গতির ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছি। ওয়াইফাই এর ব্যান্ডউইথ হলো 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ওয়াইফাই কি, তবে উত্তরে কি বলবেন চিন্তা করুন তো। নিশ্চয়ই চিন্তা করা হয়ে গিয়েছে, আসুন বইয়ের সাথে উত্তরটি মিলিয়ে নিই। ওয়াইফাই বা ওয়াইরলেস ফিডেলিটি হলো একটি জনপ্রিয় তারহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ বা কম্পিউটার নেটওয়ার্ক দ্বারা ডেটা আদান প্রদান করতে পারে। এর স্বত্বাধিকারী হলো ওয়াইফাই অ্যালায়েন্স, তেও ডাব্লু ল্যান প্রযুক্তি ও হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়। এর IEEE স্ট্যান্ডার্ড হলো IEEE 802.11b। আসুন এবার ওয়াইফাই এর কিছু সুবিধা এবং অসুবিধা দেখে নিই। ওয়াইফাই এর সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। এর পোর্টেবিলিটির সুবিধা আছে, লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হওয়া যায়, একই সাথে একাধিক ডিভাইস ইন্টারনেট সংযোগ দেওয়া যায়, কোনো তারের প্রয়োজন হয় না। এবং ওয়াইফাই IEEE যে স্ট্যান্ডার্ড রয়েছে 802.11b এবং 802.11g এই দুটিতে তুলনামূলকভাবে খরচ অনেক কম হয়। আর এর অসুবিধার জায়গা হলো এর কাভারেজ এরিয়া খুবই সীমাবদ্ধ, আগেই বলেছি ঘরের মধ্যে 35 মিটার এবং বাহিরে 100 মিটার। ভ্রমণরত অবস্থায় ওয়াইফাই এ কাজ করা একটু কষ্টসাধ্য, এর গতি ওয়াইম্যাক্স এর তুলনায় কম, ডেটার কিছুটা নিরাপত্তা ঝুঁকি আছে এবং নেটওয়ার্ক অন্যান্য ডিভাইস থেকে সিগন্যাল জ্যাম তৈরি হতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই জানেন তাই না? তবু একটু চিন্তা করে নিন অ্যান্সার কি হবে। নিশ্চয়ই আপনারা সবগুলো উত্তর পেরে গিয়েছেন, আসুন তবু অ্যান্সারগুলো দেখে নেই। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।